বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রোপলিটন জেলার পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল 4টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাউন্সিলরদের ভোটে কমিশনার নির্বাচিত হয়েছেন রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুনিব। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামে। বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের ক্রিকেট ক্লাব নালবহর রেনেগেটসের অন্যতম সদস্য উদীয়মান ক্রিকেটার মাহমুদুল হক তাহিমকে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সম্মাননা হিসেবে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় নালবহর বাজারে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বিয়ানীবাজারে প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যম এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস পদ্ধতিতে 2022 খ্রিস্টাব্দের অনার্স প্রথম বর্ষের নিয়মিত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা শুরু হয়েছে। সোমবার দুপুর 1টা থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে পরীক্ষা দিয়ে শুরু হয়ে এই পরীক্ষা শেষ হয় বিকেল 5টায়। প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবার সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের সাথী চৌধুরী এলিন। প্রাথমিক শিক্ষা পদক সিলেট বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিক ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। সিলেটের ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ আহমদ। রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে এই দুর্ঘটনা ঘটে। পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মাঠে গড়িয়েছে সিলেটে বহুল প্রতীক্ষিত প্রথম বিভাগ ফুটবল লীগ। রবিবার বিকেলে বেলুন উড়িয়ে সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।